মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ভাঙন, গুলি বোমাবাজির অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ, আহত পুলিশ সহ বেশ কয়েকজন। যেদিকে গ্যাস উঠছে অন্যদিক থেকে বোমা, তারা কিন্তু পুলিশ কিন্তু ছুটছে। মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ভাঙর, মুহুর্মুহু বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ, মনোনয়নে আইএসএফকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, ঘটনায় পুলিশ কর্মী সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকা। স্থানীয় বিডিও অফিসের সামনে মুড়ি মুরকির মতো বোমা পড়ে বলে অভিযোগ। গোটা ঘটনার ছবি ধরা পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। ঘটনায় আইএসএফ ও সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মনোনয়নে বাধা দিতেই তৃণমূলের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে কার্যত ব্যর্থ হয়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়, পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ, এরপর পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করা হয়। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী সহ আইএসএফ কর্মী সমর্থক। ঘটনায় কাশীপুর থানার এসআই সেলিম মির্জার হাতেও আঘাত লাগে। জানা গেছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এদিন পঞ্চায়েত অফিস চত্বরে 144 ধারা জারি করা হয়। এদিন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফের মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই এদিন উত্তেজনা ছড়ায় এলাকায়। বোম পড়েছে মিনিমাম অনেকটা, গুলি গুলি করা যাবে না, হ্যাঁ গুলিও চলেছে। জি জি আমি জমি নমিনেশন দিতে আসছি। আমি নিমকুড়িয়া থেকে। নিমকুড়িয়া থেকে কোথা থেকে আসছিলেন, কোথায় গন্ডগোল? আরে ওই মেলা মাঠে, ভাঙড় মেলা মাঠে গন্ডগোল হয়েছে। হ্যাঁ ভাঙড় বিজয়গঞ্জ বাজার মেলা মাঠে। এ বিষয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ভাঙড়ের গণতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তার দাবি, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা রয়েছে এলাকায়, তা বানচাল করতেই আইএসএফ পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাঙড়। সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।